তুমি তোমার মহাভারতের উপস্থাপনা প্রসঙ্গে তার প্রেক্ষাপটে 10 রাজার যুদ্ধ থেকে গুপ্ত যুগে সম্পাদিত পাঠ, এই টাইম স্প্যানটাকে বারবার করে রেফার কর। এইটার প্রামাণ্যতা ঠিক কি? গুপ্ত যুগে সম্পাদিত পাঠ বলতে কি বোঝায়? আর 10 রাজার যুদ্ধ থেকে মহাভারত তৈরি হয়েছে, কালে কালে তৈরি হয়েছে, এইটা দিয়ে তুমি ঠিক কি বোঝাও? এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে প্রামাণ্যতা বলতে, দেখো প্রমাণ বস্তুটাই বড় বড় বিচিত্র। আমি তোমাকে বললাম যে এর প্রমাণ অমুক জায়গায় লেখা আছে, তুমি তো প্রশ্নই করতে পারো ওই লোকটাই তো লিখেছে, ও যে ঠিক লিখেছে তার কী মানে। যদি তুমি খেয়াল করো আমি কোথাও প্রামাণ্যতার কথা বলি না, আমি বলি এটা ধরা হয় বা এই ধারণা করা হয় যে এইখান থেকে এই বীজটা তৈরি হয়েছে, এটা একটা ধারণা। ফলে এই উল্টো দিকে হাজারো ধারণা থাকে। আমার কাছে এই ধারণাটা খুব যুক্তিযুক্ত বলে মনে হয়েছে 10 হাজার যুদ্ধ কেন মনে হয়েছে, তার কারণ হচ্ছে আমরা তো উপনিবেশের থেকে বেরিয়েছি এবং সবটাও সাংস্কৃতিকগতভাবে বেরোতে পারি। ফলে ওই ছোটোবেলার ভাবনাটা কী ছিল, মানে সাদা বনাম কালো, আর্য অনার্য দ্বন্দ্ব খুব একটা বাইনারি সমীকরণের জায়গা ছিল। এবং এখনও আমি অনেককে এটা নিয়ে খুব সোচ্চার হতে দেখি, অথচ দেখো এই তো সেই ঋগ্বেদের কাহিনী। হ্যাঁ, সেখানেই আমি জানতে পাচ্ছি যে 10 রাজা একটা দিকে চলে গেছে, সুদাসের বিরুদ্ধে তারা জোট বেঁধেছে যুদ্ধ করবে। এই যে 10 রাজা, এদের মধ্যে সকলেই সোকল্ড ফর্সা নয়, কালোকুলো বাদামিও লোকজন রয়েছে। তার মানে ঠিক আর্যত্বের যে ক্লেমটা, মানে যেটা ইংরেজরা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়ে গেছে, সেই ক্লেমটা নিয়ে এরা যুদ্ধ করতে যাচ্ছে না, একদম ওদের নিজস্ব তৎকালীন প্রয়োজনে জোট হয়েছে, তাতে সাদাও আছে কালো আছে বাদামিও আছে। এবার এটা তো তোমাকে একটা জিনিস জানাচ্ছে, যে জানানোটা হচ্ছে যে একটা সমাজ মানে সে যত বড় হয় তত তার মিশ্র চেহারা তৈরি হয়। মানে আমি প্রথম শুরু করেছিলাম 40 জনের একটা ট্রাইব, আমরা ছোট্ট ট্রাইব, আমরা সবাই একই রকম, একই কালচারে, এবং 5টা জায়গায় যেতে যেতে এটা এখানে যুদ্ধ করতে করতে, ওটা দখল করতে করতে, ওখানে থাকতে থাকতে আমার সাথে বাদ বাকিদের কোথাও না কোথাও মিশ্রণ তো হচ্ছে। মানে শুধুমাত্র অন্তহীন দ্বন্দ্ব দিয়ে তো সব কিছু চলতে পারে না বা চলছেও না, তাই না? সেই মিশ্রণটাকে কোথাও আমরা অ্যাকসেপ্ট করতে পারিনি, কিন্তু এই কাজগুলো না প্রতি মুহূর্তে তোমাকে দেখিয়ে দিচ্ছে ওই মিশ্রণটাই স্বাভাবিক। মহাভারতের চরিত্রগুলোর তুমি ধরো পাণ্ডবদের 5 জনের চরিত্র, তাদের রং সম্পর্কে কি বলা হচ্ছে তা দেখলেই তো বোঝা যাবে, তারা সকলে ফর্সা টুকটুকে বলতে আমরা ছোটোবেলা থেকে যা বুঝেছি তেমন তো নয়। তাহলে ওখানেই ওই 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 রক্ষেপটা কেন, মানে তারা তো চাইলেই করতে পারতেন যে সবাই ফর্সা টুকটুকে, মানে রাজ্যমানই ফর্সা আর বাদবাকিরা সকলেই হলো গিয়ে কালো। এগুলো অনেক পরে তৈরি করা রাজনৈতিক পদ্ধতি, তারা ওভাবে ভাবতে পারছেন না, কারণ তারা এই ভূখণ্ডে বসবাস করতে চান, বসবাস করতে গেলে শান্তি লাগবে, কৃষি লাগবে, কৃষি যদি তোমাকে ঠিক মতন চালাতে হয় তাহলে তুমি ক্রমাগত যুদ্ধ করে যেতে পারো না। যে কারণে আগেকার বেশিরভাগ যুদ্ধ হয় শরৎকালে, মানে ওই চাষের জমি থেকে সব ধানটান উঠে গেলে তারপর এই কৃষকেরই তো যোদ্ধা হিসেবে যাবে, এবং ক্রমাগত যদি কৃষক যোদ্ধা হিসেবে যায় সেটাও তো রাজ্যের পক্ষে ক্ষতিকারক। ফলে তারা একরকম শান্তি চাইছেন বলে তারা সংশ্লেষ করছেন, যে গুণটা নিয়ে মানে রবীন্দ্রনাথ বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বারবার বলার চেষ্টা করেছেন, এই গুণটার উৎপত্তি হচ্ছে কিন্তু এই সব জায়গা থেকে দাঁড়িয়ে, যে আমাকে এখানে থাকতে হবে তাহলে তোমাতে আমাতে এক ধরনের বোঝাপড়াও হতে হবে, চিরকাল তুমি আমি মারামারি করতে পারবো না। আজকের যে অসহিষ্ণুতার কথা আমরা বলছি, সেই অসহিষ্ণুতা সে সময় তো আরও দগদগে, আরও টাটকা, তা তো মারামারি করলেই হতো, কিন্তু কোনো কখনোই কোনো ধরনের গোষ্ঠী এভাবে টিকতে পারে না, সার্ভাইভ করতে পারে না, পারে না বলে কোথাও তাকে ওইটা অ্যাকসেপ্টেন্সের জায়গাতেও আসতে হয় এবং মিশ্রণও তৈরি হয়। যত মিশ্রণ হবে তত স্বাভাবিকভাবে তোমার এই দ্বন্দ্বগুলোর পরিসর একটু একটু করে কমবে, অন্যরকম চেহারা নেবে, কিন্তু এখানে একটা বাহিনী আর একটা বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ছে না, একটা সমাজের মধ্যে নানান স্তরে মারপিট হচ্ছে, সেটা একটা বিষয়, তাকে একরকম কন্ট্রোল করা যায়, কিন্তু যুদ্ধ তো তুমি সবটা কন্ট্রোল করতে পারছ না, এবং সেখানে আরও একটা মাস স্কেলের ডিস্ট্রাকশান আছে, অর্থাৎ স্মল স্কেল ডিস্ট্রাকশান এবং মাস স্কেল ডিস্ট্রাকশান, এই দুটোর মধ্যে তাকে ফারাক করতে শিখতে হচ্ছে।
এই ফারাক করতে শেখার জায়গাটাই কিন্তু তার ব্রডনেস তৈরি করছে। ফলে মহাকাব্যের যারা এই গঠন করেছেন তারা কেউ একবারের জন্য ভাবেননি কেন ওকে ফসা করছি না, বরং তারা চাইছে এইটা যদি ধরা হয় যে ধরা যাক এই যে বারবার আসে না বাইরে থেকে এসছে, যদি বাইরে থেকে আসার কথাই ধরা হয়, মানে এটাও কেন আসে আমি জানি না, কারণ এখন অবধি আমি যত আমরা যতটুকু দেখতে পাচ্ছি হোমোস্যাপিয়েন্স তৈরি হয়েছে আফ্রিকাতে, সবাই তো তাহলে সবাই বাইরে থেকে আসবে, মানে এইটা একটা পয়েন্ট অফ ভীষণ ডিবেট হয়ে উঠতে পারে। ওই যে আবার রাজনীতি মূলের মতো, হ্যাঁ মূলের মতন আর কি, এটা একটা অদ্ভুত ব্যাপার আর কি। তো যাই হোক, যে সংস্কৃতি যেখান থেকে আসুক না কেন যে অঞ্চলে এসে পৌঁছচ্ছে সেই অঞ্চলের সংস্কৃতির সাথে তার বিনিময় করতে হয়, কোথাও না কোথাও গিয়ে করতে হয়। মানে ওই যে যাদের সাম্রাজ্যে সূর্য অস্ত যেত না সেই সাহেবদেরও এদেশে থাকতে গিয়ে তারা কিন্তু দুপুরবেলা মৌরলা মাছের ঝোলটাও খেত, ঠিক আছে, মানে এবং গ্ল্যাডলি খেত, ওই খাওয়াটাই তাদের কাছে খুব প্রয়োজন, আর এখানকার আবহাওয়া যেরকম তাই খেতে হবে, ফলে তাদেরও এক ধরনের দেশীকরণ হচ্ছে। এইসব জায়গাও তো আছে এবং খুব ডকুমেন্টেড ভাবে আছে। তো সেইখানে দাঁড়িয়ে অনেক পরে যখন ব্যাপারটা খানিক পরিষ্কার হয়ে দাঁড়ালো যে আর্য একটা সম্বোধন, যেমন আমরা মশাই বলি মহাশয় বলি, তেমন একটা সম্বোধন মাত্র, যিনি এই ভাষায় কথা বলতে পারেন বিনিময় করতে পারেন তাকে এই সম্বোধনে সম্বোধিত করা যায়, ফাইন, সেটা একটা স্ট্রাকচার পেল। এবার এই এই সরলীকরণের যুদ্ধ তুমি যদি বলো, মানে এই সরলীকরণের যুদ্ধটাই আসলে আমাদের দেখতে দেয় না যে কোথা থেকে কোন ভাবনা আসলেও আসতে পেরে থাকে। বশিষ্ঠ বিশ্বামিত্র দুই মানে দুজনেই বড় ঋষি, একজন রাজর্ষি একজন মহর্ষি, তাদের বংশের দ্বন্দ্ব এই দশরথের যুদ্ধের মধ্যে রয়েছে, নিহিত রয়েছে, ঠিক আছে। এইটা কি কেন এখন আমি তা বিস্তারিত বলছি না, খানিক তো আমাকে লিখতেও হয়েছে সুতরাং সেখানেই পাওয়া যাবে অনেকটাই। এই দ্বন্দ্বটা কি কেন সেটা বোঝার মধ্যে দিয়ে আমার একরকম যাত্রা তৈরি হয়, আমি বুঝতে পারি যে কোথায় কোথায় তাহলে কিভাবে কোন ইন্টারপ্রিটেশনটা কার পক্ষ থেকে এসে দাঁড়াচ্ছে, কেমন হতে পারে তার চেহারাটা। তো সেটা আমার কাছে খুব স্বাভাবিকভাবেই যে মহাভারতের একরকম বীজ ওখানে রয়েছে। আবার মানে এই যে গুপ্তযুগের টেক্সটের কথা বলছো, প্রামাণ্যতার কথা বলছো, এটা নিয়ে প্রচুর লেখালেখি হয়েছে, মানে এটা নিয়ে ভান্ডারকর ইনস্টিটিউট থেকে শুরু করে অনেকেই অনেক রকম কাজ করেছে, এবং সেই কাজগুলো করার মধ্যে দিয়ে এইটা কিন্তু একরকম এস্টাবলিশ ভাষাভঙ্গিমা ইত্যাদি প্রভৃতি এইসব জায়গা থেকে এটা এস্টাবলিশ যে ওই পিরিয়ডে এর একরকম রূপান্তর ঘটেছে, এবং সেই রূপান্তরটা ঘটিয়েছেন কারা তারও একরকম চেহারা এস্টাবলিশড হয়েছে। এখন তুমি যদি তাকে বাতিল করতে চাও করতেই পারো, ও করাটা মানে ওটা কোনো কিছুর উপর নির্ভর করছে না, তুমি স্যার মানব না বললেই বাতিল হয়ে যায়, মানে ওখানে ঐতিহাসিক অনুসন্ধান, আচ্ছা ভাষাতাত্ত্বিক কী হলো, আচ্ছা তাহলে দর্শনে কী ছিল, এটার আগে পরে যেভাবে আমরা চিহ্নগুলোকে খুঁজি গোটা পদ্ধতিটাই খারিজ করে দেওয়া যায়, এবং এখন তো দেওয়া হয়, এটা বিভিন্ন সময় আমি দেখেছি এটা করা যায় করাও হয়। কাজেই যাদের কাছে এটা প্রামাণ্য নয় আমার সত্যি কথা বলতে তাতে কিছু যায় আসে, আমি ইতিহাস চর্চা দিয়ে বুঝেছি যে হ্যাঁ এটার একটা খুব পরিষ্কার যৌক্তিকতা আছে, এবং যৌক্তিকতা আছে বলে আমার কাছে এটা অ্যাকসেপ্টেবল যে এই টেক্সটটা এই সময় এসে একরকম চেহারা নিচ্ছে, বা অন্যান্য অনেক টেক্সট এই সময় এসে একরকম চেহারা নিচ্ছে। এবং এই প্রসঙ্গে তোমাকে আমি বলতে পারি যে আরো মজার জায়গা হচ্ছে, না মানলে তো ধরো ধরো বাইবেল, কেউ যদি বলেন যে বাইবেলের আজকের ঘটনায় নিশিয়ান কাউন্সিলের ভূমিকা নেই, তার স্বাধীনতা তিনি বলতেই পারেন, কিন্তু বাইবেলের ঘটনায় নিশিয়ান কাউন্সিলের ভূমিকা বাদ দিয়ে দিলে পরে আসলে এন্টায়ার বাইবেল চর্চাটা ঐতিহাসিকভাবেই ক্ষুণ্ণ হয়ে দাঁড়ায়, আপাতত সেই কারণে এর থেকে বেশি আমি যেতে চাইছি। আমার পরিচিত দু তিনজন পাঠক যারা তোমার মহাভারতের উপস্থাপনা পড়েছে, সেরকম দু তিনটে মন্তব্য, প্রথম যে মন্তব্যটা আমি রেফার করতে চাই, মানে আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু, আমার সূত্রেই তিনি মহাভারতটা পড়েছিলেন, এবং মানে এটা একটু ইন্টারেস্টিং বলে বলছি, আদতে তিনি সফটওয়্যার ডেভেলপমেন্টের লোক, ফলে কোডিংয়ের ভাষায় অনেক বেশি স্বচ্ছন্দ। তিনি গোটাটা পড়ে প্রথম আমাকে যেটা বলে
সেটা হচ্ছে এই ভদ্রলোক মেটা ডেটাটাকে অনেক ভালো বুঝেছেন। সাধারণভাবে এর আগে পর্যন্ত মহাভারতের বিভিন্ন ইন্টারপ্রিটেশনের সঙ্গে ওনার যখন পরিচয় হয়েছে, তখন ওনার মনে হয়েছে যে আজকের ধারণা দিয়ে পুরনো একটা ঘটনাকে ব্যাখ্যা করা হচ্ছে। বেশ, তোমার উপস্থাপনায় উনি যেটা পেয়েছেন সেটা হচ্ছে সেই সময়কার ধারণা দিয়ে সেই সময়কার ঘটনাকে ব্যাখ্যা করা। মানে ঘটনাক্রম যদি এই হয় তাহলে তখনকার ধারণাটাও এর চেয়ে বেশি এগোতে পারে না, আজকের ধারণার চশমা পড়ে সেটা না দেখাই ভালো। ঠিক, এবার এটা কিন্তু আমি একজন পাঠকের প্রতিক্রিয়া বলছি, এটা তোমার কতটা মনে হয়েছে যে তুমি কি এটা সচেতনভাবে প্র্যাকটিস করেছো? একদম একদম শুরুতেই আমি যে কথাটা বলছিলাম সেটা এই কথাটাই। আমার মাথা যদি আমি খোলা না রাখি, তাহলে আজকের সময়ে নানাবিধ ঘটে যাওয়া বিষয় আশয়, তার ইন্টারপ্রিটেশন, তার সংক্রান্ত যে তথ্য, সেই সবটা আমি ওর উপর চাপিয়ে দিতে থাকবো ক্রমাগত। অর্থাৎ প্রথম থেকে আমি ডিসাইড করে নিয়েছি আমি কোথায় যাব, সেটা যাওয়ার জন্য আমার যা যা পছন্দ হচ্ছে সেটুকুনকে আমি কাজে লাগাচ্ছি, যা পছন্দ হচ্ছে না আমি উড়িয়ে দিচ্ছি। ব্যাপারটা এরকম নয়, কারণ এটা হলে পরে আমি কখনোই ওই সব চেহারাটাকে আমি বুঝতেও পারবো না, ধরতেও পারবো না, প্রকাশও করতে পারবো না। বরং এইটা যখন ঘটনাটা ঘটছে তার এক ধরনের চেহারা তো দেখাই যায়। মানে ধরো কথার কথা বলছি, তুমি একটা প্রাসাদে থাকো এবং তুমি একটা রাজ্য শাসন করো, সেটা অবশ্যই 47-এর পরবর্তী ভারতবর্ষ হতে পারে না, কারণ আমরা এক ধরনের গণতন্ত্রে বাস করি, এখানে আমাদের সেই অর্থে রাজা নেই, তাই তো? তার মানে সময়কালের একটা ছাপ প্রত্যেকটা টেক্সটেই কিছু না কিছুভাবে থেকে যায়। এবার যে টেক্সটটা যেখানেই সম্পাদিত হোক, যাই হোক, এত রকম টেক্সট আমাকে দেখতে হয়েছে, জানতে হয়েছে, সেগুলো জানতে গিয়ে আমি দেখছি যখন এই সময়কালটাকে একরকম রেফার করছি, আমার জানা থেকে মনে হচ্ছে সেই সময়কালের বৈশিষ্ট্য কী সেইটা আমাকে বুঝতে হচ্ছে, এবং যতটা সম্ভব নিপুণভাবে আমি বোঝার চেষ্টা করছি। তারপরে কি আমি শেষ কথা? না, কিন্তু আমি তার আপাদমস্তককে বোঝার চেষ্টা করছি, তার ইতিহাস থেকে, দর্শন থেকে, অর্থনীতি থেকে, যাবতীয় বিষয়, তার বিজ্ঞান থেকে, সবটাই এইটা চেষ্টা করে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেটাকে একরকম বলতে পারো ভেঙে আরেক রকম নির্মাণ তৈরি করছি। কিন্তু কখনোই আমি আজকের জায়গা থেকে তাকে, আমি একটা উদাহরণ দিলে আরেকটু বোধ হয় বোঝাতে সহজ হবে। সুদর্শন চক্র নিয়ে কথা বলতে হয়েছে আমাকে, এখন অব্দি যা প্রকাশিত, তো তাতে আমি খুব প্রাচীন একটি ট্রাইবাল অস্ত্রের কথা বলেছিলাম, যেটা আমাদের ছোটোবেলাতে খেলা হিসেবে হতো, বুমেরাংয়ের কথা। এবং এই বুমেরাং শব্দটা আসার আগে ওই অস্ত্রটি বা খেলাটি দুটোই প্রযোজ্য ছিল, ঠিক আছে? তো ধরো যারা বিজ্ঞানের মানুষজন তাদের কেউ কেউ খুব আপত্তি জানিয়েছে, এটা কি করে হয়, এটা না মানে ছোটবেলাতে আমাদের একটা প্রবন্ধ ছিল, তুমিও পড়েছ হয়তো, অত্যন্ত জটিল স্ট্রাকচারের পেছনে একটা সরল জিনিস থাকে, এই চাকাটা তৈরি না হলে প্রথমে মানুষের সভ্যতায় বাদ বাকি অনেক কিছুই তৈরি হতে পারতো না, অসম্ভব ছিল। আমি কি চাকাটা তৈরি হওয়াকে গুরুত্ব দিচ্ছি? সেটাও তো কোনো একটা সময় তৈরি হলো, এবং যখন তৈরি হলো তখন সেটা রেভলিউশনাইজ করলো গোটা পদ্ধতিটাকে। এবার আমি যখন, তার মানে আমি কোথাও এখানে ওই জাতীয় অলৌকিকত্বই কি এক্সপেক্ট করেছিলাম যে সুদর্শন চক্র মানে এরকম 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 এরকম? কারণ নানান রকম ডেসক্রিপশন আছে সুদর্শন চক্রে, নানান সময়কালের ডেসক্রিপশন, মানে সচরাচর আমরা এই ছবিতে দেখি না যে একটা চাকা কাঁটা 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 দেওয়া, সুদর্শন চক্রের এরকম ডেসক্রিপশন আছে 7টা লেয়ার, ঠিক আছে? এবার এইগুলো তো লোকে কল্পনা চাপাচ্ছে, খুব সোজাসুজি আমাকে যদি এরকম অস্ত্রের সন্ধান করতে তাহলে আমি যাব কোথায়? আমাকে দেখতে হবে মানুষ যাতে অস্ত্র ব্যবহার করেছে তার মধ্যে এইগুলো এই জাতীয় কিছু ছিল কি না, যার একরকম লজিক্যাল ডেভেলপমেন্ট হতে পারে। দেখা যাচ্ছে এরকম একটা অস্ত্র ছিল যেটা ছুঁড়লে ফিরে আসে, মানে ছোঁড়ার টেকনিক এবং অস্ত্রটার গঠন দুটোর উপর এটা নির্ভর করে, সেটাকে কাজে লাগানো যাবে না এরকম তো কোথাও নেই। এবং ওখানে গিয়ে যদি আমি রাদার এরকম করতাম যে একদল বিশেষজ্ঞ খুব কোনায় বসে গোপনে চর্চা টর্চা করেছে, তারা প্রায় একটা
ওই আর কি, ওই বীণার ওপর উড়ে যাওয়ার মতন ব্যবস্থা তৈরি করেছে, ফলে ওই চক্রটা হাতের ওপর যখন থাকে তখন সে বাই 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 করে নিজে নিজে ঘুরতে থাকে, তাকে কিছু করার দরকার হয়। মানে আমার কাছে এটা খুব প্রয়োজনীয় মনে হয়, রাদার আমার কাছে ওটা মনে হয়েছে যে হ্যাঁ এটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে গেলে তার টেকনোলজিটা ওই পর্যায়ে ওই সময় দাঁড়িয়ে আমি এই রেফারেন্স পাচ্ছি এরকম ছিল। এই যে তুমি কাশী, কোশল, হস্তিনাপুর, ইন্দ্রপ্রস্থ পত্তনের প্রয়োজন, এই গোটাটা এই প্রথম চার খণ্ডের মধ্যে এসেছে, যথেষ্ট বিশদে এসেছে। এই যে বাণিজ্য সম্পর্ক, অর্থের প্রচলন, মুদ্রা ব্যবস্থাকে কি করে স্ট্যান্ডার্ডাইজ করা হচ্ছে, এই যে ব্যাপারগুলোকে তুমি এভাবে দেখেছো, এই এই দেখাগুলো তুমি কিভাবে দেখলে? না চাইলেও আমাকে দু একটা অনভিপ্রেত কথা বলে ফেলতে হয়, সেটা আচ্ছা, হচ্ছে যে বহু ক্ষেত্রে যেটা যে সমস্যা আমি ফেস করি এখন, আইডিয়া তো যেই মুহূর্তে আমি এটাকে সামনে রেখে দিচ্ছি তার ভুল ব্যবহার হচ্ছে, ফলে আমাকেও একটু সচেতন হতে হয়েছে। কারণ এত বছর ধরে একটা কাজ করছি, কাজটা শেষ হলে পরে যাবতীয় যা জানানোর বেশিরভাগ জিনিসই জানানো যায়, তার আগে এটা জানানোটা আমার পক্ষে অসুবিধা কাজটা। কিন্তু তোমাকে এইটুকু তো অবশ্যই বলা যায় যে ধরো একটা যে কোনো টেক্সট তো পারসেপশন থেকে তৈরি হতে থাকে, এই যে অর্থনীতি বলো, এই যে বাণিজ্য বলো, এর উপাদান একদম লিনিয়ার ঐতিহাসিক উপাদান প্রচুর ছড়ানো আছে, খুঁজছো কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে আমি যদি নাই খুঁজি তাহলে তো আমি কিছুতেই বুঝতে পারবো না যে এরকম একটা ডিসিশন কেন আসছে। কথার কথা বলি, এটা পঞ্চম খণ্ডের একটা অংশ, আমি খুব ছোট্ট মানে স্কেচ বলি, কারণ পড়ার একটা আগ্রহ তো থাকেই পাঠকের, তা নষ্ট করতে চাই। মথুরা বারবার আক্রান্ত হচ্ছে এবং নগরীটির এমন অবস্থা দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে তার যে চারপাশের পাঁচিল সেটাও ঠিক অবস্থায় নেই, নগর তোরণ ভেঙে পড়েছে, এমনকি অস্ত্রাগার যেটা সেই অস্ত্রাগারেরও ইটের গাঁথনি অবস্থা অত্যন্ত শোচনীয়। এই অবস্থায় কলটা হচ্ছে মথুরা ছেড়ে চলে যাওয়া, এই কলটা মথুরায় সভা বসেছে, কৃষ্ণর সাথেও আলোচনা হয়েছে, সভায় যারা প্রবীণ তারা পুরনো ইতিহাসের কথা বলেছে, কি ইন্টারেস্টিং দেখো, তারা কৃষ্ণকে মনে করাচ্ছেন পুরনো ইতিহাসের কথা, এবং কৃষ্ণ সেই সব শুনে টুনে সিদ্ধান্ত নিচ্ছেন দ্বারকা যাবে। কেন দ্বারকা? আরো তো অন্যান্য অনেক দিকেই যাওয়া যেতে পারতো, তো অফ অল দ্য প্লেসেস দ্বারকা কেন? জেনারেলি একটা ধারণা আছে, সেটা হচ্ছে ওই যে সমুদ্র, মানে সমুদ্রটা একটা বাধা হবে ওপাশে, তার মানে সমুদ্র তীর থেকে খানিকটা ইয়েতে গিয়ে ভেতরে গিয়ে দ্বারকা নগরী নির্মিত। এবার একটা জায়গা মানে একটা সমুদ্র, তার মধ্যে খানিকটা গিয়ে তুমি একটা জমি, সেটা তো তৈরি না থাকলে তোমার পক্ষে তৈরি করা সম্ভব না। এবার এই জমিটা যদি ছিলই সেটা কিভাবে ছিল, কেন ছিল, এবং শুধুমাত্র এই সুরক্ষা মানে সমুদ্রটাই একটা ব্যারিয়ার, ধরো মগধরাজ জরাসন্ধের বিপুল বিক্রম, তিনি তার স্থলবাহিনী, বুঝলাম, তার সেই অর্থে নৌবাহিনী নেই, যদি মনে করে নৌবাহিনী করতে কতক্ষণ, কেন পারবেন না করতে, কেন তিনি বারবার এমনকি মগধের ভৌগোলিক অবস্থানটা সেখানে সমস্যা করে, হ্যাঁ হতেই পারে, কিন্তু এইটাই বলতে যাচ্ছিল। দেখো মজার, এসে তার আগেই কালযবনকে দিয়ে আক্রমণের গল্প হরিবংশ ঢুকিয়ে রেখেছে, কালযবন তো আসছে উত্তর পশ্চিমের থেকে, তার মানে মগধের ভৌগোলিক অবস্থানটা ওপর বিষয়টা নির্ভর করছে না, বিষয়টা হচ্ছে কার সাথে কার সম্পর্ক, রাজনৈতিক সম্পর্কগুলো কেমন, তার সবটার উপর নির্ভর করছে, তাই তো? তো যদি জরাসন্ধ মনে করে যে আমি ওইটিকে আক্রমণ করব, কালযবন যদি উপাস থেকে আসতে পারে, তাহলে এমন কোনো জাতি যাদের মানে ওই নৌবহর ইত্যাদি প্রভৃতি রয়েছে, এরকম জাতির তো পৃথিবীর ইতিহাসে অভাব নেই, এবং আরব সাগরের তীরেও দু তীরেও অভাব ছিল, তাদের কাউকে বলতে পারতেন একইভাবে যেভাবে কালযবনকে অ্যাপ্রোচ করেছে বাকিরা গিয়ে, সেইটা করবেন না জরাসন্ধ, এটাই বোঝা গেল কি করে। তার মানে আরো কিছু আছে। এবার ওই যে বলছি যে যে মহাভারত আমরা সচরাচর ভাবে পড়ছি, সেই মহাভারতের মধ্যে মূল বিষয়টা হচ্ছে সময়কে ছাপিয়ে নীতির চর্চা,
সময়টাই শুধু ইম্পর্টেন্ট নয়, 1000 বছর পরেও এই নীতিগুলোর চর্চা মানুষ এইভাবে করুক, এটা তাদের মূল আকাঙ্ক্ষা। ফলত তাদের কাছে ওই উপাদানগুলো খুব গুরুত্বপূর্ণ নয়, ফলে তার ডিটেলসে তাদের যাওয়ার দরকার নেই। পারপাস তো এটা, আমার কাছে ওইটা খুব গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই কারণে যে ভূখণ্ডে আমি জন্মেছি সেই ভূখণ্ডের তথাকথিত গ্রিকদের মতন ইতিহাস লেখার প্রবণতা ছিল না, সুতরাং ডেটেড সিস্টেমেটিক ওই অর্থে লিনিয়ার হিস্ট্রি সেই অর্থে তৈরি হয়নি। যা আজকে ইতিহাস বলে জানছি তার বেশিটাই ব্রিটিশ আসার ফল, তার আগের যা সেগুলো তুমি বলতে পারো খানিক ব্যতিক্রম, মানে রাজতরঙ্গিনী ইত্যাদি প্রভৃতি কিন্তু সেই অর্থে ব্যতিক্রম। ঠিক আছে, এবার এই যে জানাটা, এই জানাটাই তো আমাকে বারবার অনেকগুলো জায়গায় পৌঁছে দিচ্ছে, যে জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ আমাদের দেশের পক্ষে, দ্বন্দ্বগুলোর পক্ষেও খুব গুরুত্বপূর্ণ। এবং যত আমি ওরকমভাবে জানছি তত তাদের যে ইন্টারপ্রিটেশনগুলো তাদের শাসনের পক্ষে প্রয়োজনীয়, সেই ইন্টারপ্রিটেশনসগুলো আমাদের মগজের মধ্যে ছাপ ফেলতে ফেলতে যাচ্ছে। তাহলে আমি দেশটা আবিষ্কার করবো কী করে, বুঝবো কী করে যে এই লোকগুলো কী চেয়েছিল, কেন চেয়েছিল, এবং এই লোকগুলোর ভাবনা খুব মানে ওই একরকম পারসেপশান আছে, আসলে তো ভারতবর্ষ খুব দুর্বল দেশ ছিল, ওই জন্যে ব্রিটিশরা দখল করতে পেরেছিল, ভাবনাটার মধ্যে না কুড়ায় গলদ আছে, ভারতবর্ষ কোনো দেশই ছিল না, অজস্র রাজ্য এবং রাজ্যের থেকে একটু বড় আকারে মানে সাম্রাজ্যের দিকে যাওয়া ব্যবস্থা, যখন এরা দখল করতে এসছে তখন এরা নিজেরই অন্তর্বিরোধে অনেক বেশি জর্জরিত। এবং খেয়াল করতে হবে এরা কেউই কখনো ওই জাতীয় রাষ্ট্রিক শাসনের মধ্যে থাকেনি, নানান জাতি নানান রাজা সাম্রাজ্য বানিয়েছে, ভারত ইতিহাসেও বানিয়েছে, কিন্তু তারা যে সাম্রাজ্যটা বানাচ্ছেন সেই সাম্রাজ্যটা আজকের রাষ্ট্র নয়। একজন রাজা মারা গেলেন, তার পরবর্তী বংশধর তত সুযোগ্য নন, গেল ধসে, অনেকটা ইন্ডিভিজুয়ালিস্টিক একটা এন্ডিভারের জায়গা, একটা কোম্পানি তৈরির মতো। ঠিক আছে, কিন্তু যেই মুহূর্তে যে লোকটা কোম্পানি প্রতিষ্ঠা করেছে সেই লোকটা আস্তে আস্তে নিজেকে সরাচ্ছে, সে একটা বোর্ড অফ ডিরেক্টর তৈরি করছে, সে মার্কেটে শেয়ার ছাড়ছে, সিইও বসাচ্ছে, এই যে একটা অন্য স্ট্রাকচার, অর্থাৎ সে থাকুক না থাকুক জিনিসটা একরকম করে চলবে, প্রতিষ্ঠান ব্যক্তিকে ছাপিয়ে তার মাথায় আর কি ছিল না ছিল এটাও খুব ইম্পর্টেন্ট হবে না, হয়তো সেই যা ভেবে করেছিল পুরো উল্টো দিকে চলে গেছে গোটাটা, এই প্রসেসটার মধ্যে দিয়ে তো এটা যাচ্ছে না। তো তাহলে দাঁড়িয়ে সেখানে মানে আসলে ভারতবর্ষ দুর্বল ছিল বলে পারেনি হেন তেন, এই যখন তত্ত্বগুলো অবতারণা হয় তখন তো আমরা ভারতবর্ষ বলে একটা কিছু ভাবতে চাই। হ্যাঁ, সাংস্কৃতিক মিল বহু জায়গায় আছে, আবার বহু জায়গায় বিপুল অমিল আছে, একই ধাঁচার সংস্কৃতিতে অজস্র অমিল আছে, মিল আছে। তো এই যে মনোলিথিক এক ধরনের ভাবনার পরিসর, এই ভাবনার পরিসরগুলো খুব সমস্যা তৈরি করে করে বলি ওইখানে গিয়ে আমাকে যখন এই অ্যাড্রেসটা আমাকে করতে হয় তখন আমাকে আরও উপাদান খুঁজতে হয়, বুঝতে হয় তারা কিভাবে ভেবেছেন, কি করতে চেয়েছিলেন, কি হতে পারতো, পসিবিলিটিসগুলো কী ছিল। মানে আমি একটা ভাবনা ভেবেছি কিন্তু প্রয়োগ হলেই তার সবটা পরিপূর্ণ হবে তার তো কোনো মানে নেই, প্রয়োগে আমার কোথাও বিফলতা থাকতে পারে, সেই বিফলতাই বা কি, সেটাকেও তো আমাকে বুঝতে হবে। মহাভারতের স্পেসে আমাদের এই ভূগোলটাকে, এই ভূখণ্ডটাকে যেহেতু খুব একটা ধরা যায়নি, সম্ভবত সেই জন্যই তুমি গঙ্গারিদি লেখার কথা ভেবেছ, গঙ্গারিদি নিয়ে ভেবেছ, এটা কতটা ঠিক আমরা জানি না, সেটা একটু শুনতে চাইব এক। আর দুই, তোমার অন্যান্য লেখায় যে গদ্য আর মহাভারতের গদ্য তার থেকে খানিক হলেও আলাদা, কোথাও মানে এটা খানিক সমালোচনাও হয়তো এরকম এসছে তোমার কাছেও হয়তো এসছে যে এই গদ্যটা বড্ড বেশি একঘেয়ে এক রকম, এরকম একটা সমালোচনা আছে, এটা কোথাও কোথাও ডেলিবারেটও মনে হয়েছে যে ইচ্ছে করে করা হয়েছে, এটা কি একটু বলবে? খানিকটা তো ইচ্ছে করেই করা, মানে এটা দুরকম হয়, একটা হচ্ছে একদল মানুষ, আর আমার মনে আছে সাম্প্রতিককালে তারও একটি বই বেরোলো, তিনি লিখছেন আর কি,
তো তিনি যখন পড়েছেন প্রথমবার, তার বক্তব্য ছিল মানে শরদিন্দুর যে ধরনের ভাষার ব্যবহার, এইটাতে সেই ধরনের ভাষার ব্যবহার নেই আর। অর্থাৎ আমি একরকম করে বুঝলাম যে এক ধরনের ঝুঁকৃত ভাষা, সেই ভাষাটা আমি একদম ডেলিবারেটলি এখান থেকে বাদ দিয়েছি। সেইটা কোথাও মানে ঐতিহাসিক উপন্যাস বা পুরাণ ভিত্তিক উপন্যাস হলেও সেটা তো এরকম ভাষা হওয়ার কথা, তৎসম শব্দের পরিমাণ প্রচুর থাকবে ইত্যাদি। এইটা খানিকটা বলতে পারো যে কন্টেক্সটে এটাকে আমি তৈরি করছি, একই কন্টেক্সটে এই ভাষাটাও সবার গুরুত্বপূর্ণ। আমি যদি প্রচুর তৎসম শব্দ ব্যবহার করি, একটা মেজর সমস্যা হচ্ছে ভাষা চর্চার ক্ষেত্রে এখন অনেকেই এই শব্দগুলোর মানে ক্রমশ ভুলে যাচ্ছে। এমনি একটা জটিল বিষয়, তাকে যদি আমি ভাষার মাধ্যমে আরো খানিক জটিল করি, সেক্ষেত্রে যিনি পাঠক তিনি আরো অসুবিধায় পড়বেন। আমার পারপাসটা কিন্তু এখানে একদম এটা নয়, বরং আমি চাই পাঠক বুঝুন। তার না বোঝাটা আমার কোনো একাডেমিক অহংকারের জায়গাই নয়, যে আমি এইভাবে গদ্যটা সাজালাম যেখানে উনি কিছুই বুঝতে পারলেন না, মানে আমি মহান গদ্য লেখক, এরকম কোনো জায়গায় আমার যাওয়ার কোনো ইচ্ছেই নেই। এটাতে এটা বলার কারণ হচ্ছে, ঠিক এই জাতীয় গদ্য আমি কোথাও লিখেছি, এখনো কখনো কখনো কোনো কোনো লেখার ক্ষেত্রে ব্যবহার করি, কিন্তু ওই যে মানে এক একটা সময় তো আমি এক এক জামা কাপড় পরি, সব সময় তো আমি এক জামা কাপড় পরি না। তেমন প্রত্যেক লেখার ক্ষেত্রেই তার বিষয়বস্তু নির্ধারণ করে দেয় আমি কোন ধরনের ভাষা ব্যবহার করব। এখানে ভাষার বৈচিত্র্য থেকে শুরু করে তার যাবতীয় বিষয় থেকে শুরু করে আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আমার কাছে কন্টেন্টটাকে তুলনামূলক সহজ করে প্রকাশ করা। প্রথমত এই জাতীয় কন্টেন্টের সাথে বেশিরভাগ মানুষই পরিচিত না, সেটা তার কাছে প্রথম ধাক্কা। দ্বিতীয় ধাক্কা, যদি ভাষা তৈরি করি তাহলে আরেক গন্ডগোলের জায়গা, করতে গিয়ে বরং আমাকে এক ধরনের ভাষা তৈরি করতে হচ্ছে। মহাভারতের ভাষার ক্ষেত্রে ডেলিভারেটলি স্ট্রাকচারটা আমাকে তৈরি করতে হচ্ছে। তুমি যদি খেয়াল করো, তুমি দেখবে ক্রিয়াপদ, বিশেষ্য, বিশেষণ, তার ব্যবহারের জায়গাগুলো আমি কিন্তু পাল্টাচ্ছি, ক্রমাগত পাল্টাচ্ছি, আমার মতন করে পাল্টাচ্ছি, চরিত্র অনুযায়ী পাল্টাচ্ছি কখনো কখনো। এবং এই করাগুলোর পেছনে কারণটাই হচ্ছে ভাষা সজীবতাকে রক্ষা করা, অ্যাট দি সেম টাইম তার কাছে পৌঁছে দেওয়া। মহাভারতের কন্টেন্ট গুরুত্বপূর্ণ, কিন্তু লেখক হিসেবে শুদ্ধসত্ত্ব ঘোষ কি সেখানে খানিকটা হলেও নিজেকেই ডিপ্রাইভ করছেন বা বঞ্চিত করছেন? কারণ চরিত্রগুলোর মধ্যে যে নাটকীয়তা তৈরি করা যেত, অনেক ক্ষেত্রেই সেই নাটকীয়তাটা যথেষ্ট তৈরি করা হচ্ছে না। মানে বেদব্যাস, সন্দীপন, গর্গ, এই বিভিন্ন মানুষ যখন কথা বলছেন অলমোস্ট একভাবে কথা বলছেন, মানে একটা গোত্রের যেন একটাই বাচন ভঙ্গি তৈরি হচ্ছে, হয়তো ঠিক মানে এটা ডেলিভারেট, কিন্তু আমি বলছি তাতে নাটকীয়তাটা কোথাও হ্রাস পাচ্ছে। একটা মজার জিনিস দেখো, সেটা হচ্ছে আমি তো থিয়েটারের মানুষ বা নাট্যচর্চা দীর্ঘদিন ধরে করে আসছি, খুব সচেতনভাবেই এটা চাওয়া বলতে পারো, কারণ এদের ভাষণ বাচন ভঙ্গিমা এক হতে বাধ্য। যে কালচারটা ধরে এরা এগোচ্ছে নাট্যমঞ্চে কী হয়, এই যে নবদ্বীপের বাংলা বা শান্তিপুরী বাংলা যেটাকে আমরা স্ট্যান্ডার্ডাইজ করে নিয়েছি, এই ভাষাতেই তো বেশিরভাগ চরিত্র কথা বলে, ভঙ্গিমাগতভাবে তার সামান্য এদিক ওদিক হলেও হতে পারে, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে হয় না। তুমি যদি খুব মাইনিউটলি খেয়াল করে দেখো, কখন হয়, যখন অন্যান্য ডায়ালেক্টস আছে, এবার ধরো মেদিনীপুরের অংশ এলো, কিংবা ওপার বাংলার ভাষা, ধরো ওপার বাংলারও তো কোনো একটা ভাষা নেই, বরিশালের ভাষা এলো, কিংবা ধরো কুমিল্লার ভাষা এলো, তাহলে তো এক এক রকম পরিবর্তন ঘটতে থাকছে, তাই না? সেই পরিবর্তন আছে, নেই এরকম নয়। এই যে পঞ্চম খণ্ডে আমি যখন ঢুকেছি, এখানে আমার ওই পরিসর কিছু তৈরি হয়েছে যে অন্য বাচন ভঙ্গিকে ইন্ট্রোডিউস করার। আচ্ছা, এর আগে অবধি আমি যে কথাগুলো বলছিলাম, যাদের মাধ্যমে বলছি, যাদের কাছ থেকে আমি তৈরি করছি, তাদের নৈকট্যটা অনেক বেশি, ফলে তারা এক ধরনের ভাষা প্রবাহে চলেছে। এইবার আমি তার থেকে সামান্য শুনছি, কারণ আরো কিছু চরিত্র আর একটু অন্যরকম কথা বলছে, ঠিক আছে? ফলে এই ধরনের কাজটা তো যেহেতু বিপুল কাজ, ন্যাচারালি সব কিছু একসাথে পাওয়া যাবে,
এবং সত্যি কথা বলতে আমার কখনোই মনে হয়নি যে লেখক হিসেবে আমার ওইটাকে এর থেকে বেশি গুরুত্ব দেওয়া উচিত, বরং মনে হয়েছে সেক্ষেত্রে আমি আমার কলাকৌশলের কাছে নিজেকে সমর্পণ করে বসব। এটা কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট নয়, আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট আবারও বলছি কন্টেন্ট এবং সেটাকে যে মাত্রায় যেভাবে রাখা হচ্ছে। সচরাচর তুমিও শুনে থাকবে যে অনেকেই বলেন যে এইভাবে মহাভারত তার আগে পড়েনি, তার মানে কোথাও তো ধাক্কাটা পাচ্ছে, তার পরের ধাপটায় তাকে নিয়ে যেতে হবে। ওই যে বলছি সবটাই একসাথে আমি ঘাড়ের ওপর দিতে চাই, আবার করতে গিয়ে যে কাজটুকু করতে হয়েছে, মানে ধরো কথার কথা বলছি, হোমার যখন ইলিয়াডে লিখছেন বা তৈরি করছেন, লিখছেন বলা ভুল সেই অর্থে, হোমার একটা স্বতন্ত্র ভাষা তৈরি করেছে যাকে প্রচলিত গ্রিক বলে জানি, এমনকি সেই সময়কার কালেরও গ্রিক বলে জানি, এক্স্যাক্টলি তাকে তো হোমার ব্যবহার করেননি। এগুলো খুব কনসাস কল, এগুলো প্রথমেই নিয়ে নিতে হয়। আমিও আমার লেখা শুরুতেই কলটা নিয়ে নিয়েছি, এই লেখাটা আমি যতদিন লিখবো ততদিন এই ফ্রেমওয়ার্কটার মধ্যেই আমি লিখছি, এর থেকে শুরু। অন্যান্য লেখার ক্ষেত্রে তো নানা বিধ জিনিস করছি, এবং বললে বলে আমি বলি ধরো একটা থ্রিলার লিখেছিলাম, তাতে আমাকে অনেক পাঠক বলছেন যে চমৎকার লিখেছে, তার সাথে যারা একটু ক্রিটিক্যাল তারা বলাচ্ছে তোর ভাষাটা এত সুন্দর, তুমি এত সহজ করেছো কেন, মানে বড্ড বেশি, মানে একদম একরমা ভাষা। ওই সহজটা ওইটার জন্যই দরকার, কারণ ওটার বিষয়বস্তু বেশ জটিল। থ্রিলারের সচরাচর যারা পাঠক হন তারা যে ধরনের লেখা, যে ধরনের মানসিকতার জায়গা থেকে পড়ে, একদম মিলবে না, ফলে তাকে খানিকটা জায়গা দিয়ে আমি কাজটা করছি। আবার রঙ্গমঞ্চ তুমি যদি পড়তে যাও সেখানে দেখবে রঙ্গমঞ্চের ভাষার অনেকটাই ডিফারেন্স আছে। কেউ কেউ যেমন গঙ্গারিদিপুরের পড়ে আমাকে ভীষণভাবে বলেছিলেন যে এই অনেকদিন পর শরদিন্দুর বাংলাটা, ইনফ্যাক্ট আমি শরদিন্দুর বাংলাটা কিন্তু সেই অর্থে লিখিনি, বেসিক্যালি ওখান থেকে আমি একটুখানি শিফট করার জন্যই করেছি। এবং গঙ্গারিদির ক্ষেত্রে ওটা খুব প্রয়োজন, কারণ গঙ্গারিদিতে মহাভারতের কন্টেন্টগত জটিলতা, তার দর্শন অর্থনীতি যাবতীয় বিষয় যা আছে যেভাবে আছে, গঙ্গারিদিতে তো এক্স্যাক্টলি সেই একইভাবে নেই, তার স্পেসটা আর একটু বেশি, ফলত ওই কাজটা করার চান্স আমি পেয়েছি বলতে পারো। এবং হ্যাঁ, ওই যেটা তুমি শুরুতে বলেছিলে এটা একদম ঠিক কথা, যেহেতু মহাভারতের পরিসরে এই অঞ্চলটাকে জানা যাচ্ছে না, তাহলে আমি জানবো কি করে, এবং এক ধরনের প্যারালাল সূত্র কোথাও রয়ে যাচ্ছে। ভগীরথ গঙ্গা এনেছে, মানে আমি যদি পুরাণের তথাকথিত ক্রোনোলজি খেয়াল করি, ভগীরথ রামেরও আগে ঠাকুর বংশে, গঙ্গার মতো নদী যে মানে পতিত উদ্ধারিণী, সেই নদী যদি এখান দিয়ে যায় এবং তার নাম ভাগীরথী হয়ে থাকে, তাহলে সে ব্রাত্য হয় কি করে সে অঞ্চল? ইন্টারেস্টিং না? তারও তো অনেক পরে রাম, তারও অনেক পরে মহাভারতের গল্প সব আসবে, তাহলে এক্স্যাক্টলি সেই রাজনীতিটাই বা কি, যায় কি এই জায়গায় নিয়ে রাখছে।